ব্যাক টু মাই চ্যানেল, আমি পৃথা। আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। সকলকে জানাই স্বাগত আমার চ্যানেল পৃথা ফ্রি স্পিরিটে। তো এখন বাজে 1টা, সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে কিছু আমার পার্সোনাল কাজ ছিল সেগুলো করে ফেলেছি। আজকে আমার তেমন কোনো কাজ নেই, মানে বেসিক্যালি বাড়িতেই থাকার কথা। জানি না, যদি কোনো রকম কাজ থাকে এসে যায় তাহলে আমাকে একটু বিকালের দিকে বেরোতে হতে পারে, মানে দুপুরের দিকে আমি বেরোবো না, বিকালের দিকে বেরোলেও বেরোতে হতে পারে, মানে এখনও কনফার্ম নয়। নয়তো বাড়িতেই থাকবো, ল্যাদ খাবো, একটু নিজে কাজবাজ করবো, এই আর কি। আর সেরকম কিছু আজকে আজকে আপাতত সেরকম কাজ নেই। তো ব্লগটা এখন আপলোড হয়ে গেছে, কালকের ব্লগটা আপলোড হয়ে গেছে। প্লিজ তোমরা যাও গিয়ে ওটাকে চেক আউট করো, করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানো কেমন লাগলো ব্লগটা আর কী কী তোমরা ইন্টারেস্টিং ব্লগ আমার থেকে দেখতে পাও। এখন আমি একটু স্নান করতে যাবো, স্নান টান করে এসে তারপরে পুজো দেবো, দিয়ে তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি। বাস লাঞ্চ টাঞ্চ করা হয়ে গেছে, স্নান করে লাঞ্চ করে নিয়েছি। আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, যে আমাদের যে তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম যে কার্তিক পুজোতে প্রচুর সবজি টবজি ঠাকুরকে দেওয়া হয়, তো ওইটা ঠাকুরকে নিবেদন করার পর তারপরে ওই সেই সবজি দিয়ে একটা তরকারি করা হয়। আমরা যেহেতু চট্টগ্রামের লোক, তো সেই কারণে সেই তরকারিটার নাম আমরা বলি ঘণ্ট, মানে যেহেতু সব কিছু সবজি মেশানো থাকে। এবারে অনেক ধরনের যাদের কালচার বা তাদের রিচুয়ালস অনুযায়ী সেটার নাম হয়তো আলাদা হতে পারে, সেটা আমার জানা নেই, কিন্তু আমরা যেহেতু ঘণ্ট বলি, আমাদের এটা একটা মানে অগ্রহায়ণ মাসের শুরুতে একটা হয়, আরেকটা হয় হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন মানে সংক্রান্তিতে। তো সেটা সবজি টবজিগুলো সব মিশিয়ে একটা তরকারি করা হয়। তো মা সেগুলো সব করেছে, করে আমার পাশে থাকে আমার পিসিরা, দুই পিসির বাড়ি, তো তাদেরকে দিয়েছে আমার দাদারা, তারপরে আমার দুই দিদি আছে পাশাপাশি তাদেরকে, তো তারা আসবে সবাই এসে, মানে বাকিরা নিয়ে গেছে কিন্তু দিদিরা আসেনি, ওরা বিকালবেলায় একজন কেউ এসে নিয়ে যাবে। তো ওইটাই আমাদের মেন হয়। আর ভাত হয়, তো আমি বেসিক্যালি তরকারিটা খুব একটা বেশি পছন্দ করি না, যেহেতু সবজি থাকে খাই কিন্তু খুব একটা না। তো আমার জন্য হালকা করে একটা ফুলকপির তরকারি করেছিল আর ভাত আর ওই তরকারিটা, ব্যাস। আর আমি একটা বেগুন ভাজা করেছিলাম, বেগুন ভাজা দিয়ে আমি ঘি দিয়ে খেয়ে নিয়েছি। তো এই ছিল হালকা পাতলা লাঞ্চ, একদম লাইট আর তার মধ্যে যে মধ্যে নিরামিষও। তো হয়ে গেল খাওয়া দাওয়া, এখন একটু রেস্ট নেবে, ভাবছি একটু রিল বানাবো। তো তোমরা যারা আমার ইনস্টাগ্রাম ফলো করোনি তারা প্লিজ ইনস্টাগ্রামটা ফলো করে আসো, আমি তোমাদেরকে ডেসক্রিপশনে আমার লিংক দিয়ে দেবো। আমার ইনস্টাগ্রামের আইডি নেমও হচ্ছে প্রিতা ফ্রি স্পিরিট, তোমরা যাও সেখানে আমার রিলগুলো দেখো, আমার পোস্ট দেখো, সবাই সেটা ফলো করো। আর ভালো ভালো অনেক রিল আমি ওখানে করি, তো সেইটাও তোমরাও দেখতে পারবে, সেটা যদি ফলো করে রাখো। তো আর কিছু সেরকম দেখানো নেই, ভাবছি একটু রিল বানাবো, রিল টিল বানিয়ে তারপরে তো সন্ধে হয়ে যাবে, আর এখন শীতকালে সন্ধ্যে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, তারপর একটু চা টা খাবো। তো চলো তারপরে তোমাদের সাথে সন্ধ্যেবেলায় আমার দেখা হচ্ছে। গুড ইভিনিং সকলকে, আর সন্ধ্যে হয়ে গেছে এখন, তারপরে দুপুরবেলা ঘুমোই নি, মানে একটুখানি রিল বানালাম কয়েকটা বানিয়ে, তারপরে একটু ল্যাদ খেলাম, খেয়ে ইউটিউবেই কয়েকটা ভিডিও দেখছিলাম, কিছু ব্লগ দেখছিলাম, দেখে দেখে আমার নিজের কয়েকটা একটু কাজ ছিল ইমেলের, সে মেলগুলো একটু চেক টেক করে ডরে নিয়ে তারপরে একটু তারপরে উঠে গেছি। উঠে মা এখন এই সন্ধ্যা দিচ্ছে, তারপরে আমি একটু চা করবো, চাটা করবো। এখন দিদি নাম্বার ওয়ান দেখছে আমার মা, মানে সন্ধ্যা দিচ্ছে প্লাস আবার দিদি নাম্বার ওয়ান দিচ্ছে, দুটো একসাথে ব্যালেন্স করছে। যাকে এখন আমি চা করবো, চা করে আমি আর মা একটু চা খাবো, তারপরে বাবা অফিস থেকে এলে বাবাকে একটু চা করে দেবো। তো তাহলে চাটা করে তারপরে চাটা খেয়ে তোমাদের সাথে আমার কথা বলছি।
বড়া খাওয়া হয়ে যাবার পর তারপরে আমি একটু বাজার থেকে এই ওই যে ডালের বড়াগুলো বিক্রি হয় ওগুলো নিলাম আর এখানে কিনেছি এই যে এখানে বেগুনি তো এই বেগুনি আর মুড়ি আর এই ডালের বড়া নিয়ে আমরা এখন বসেছি খেতে সন্ধ্যাবেলার টিফিন তো যাকে আমি অন্য কিছু আনতে গেছিলাম কিন্তু অনেক দাম বলে আর নিয়ে আসিনি এইগুলোই পেয়েছি এই জন্য এগুলোই নিয়ে চলে এসেছি তোমরা দেখতেই পেলে যে চপ মুড়ি দিয়ে আমাদের সন্ধ্যাটা কেটে গেল টিফিন করতে করতে বাবা অফিস থেকে আসার পর আমার মনে হলো যে একটু কিছু তৈরি করি তারপরে ভাবলাম না তৈরি করবো না একটু বেরোই বেরিয়ে গিয়ে দেখি কিছু কি পাওয়া যায় কিনা তো তখন একটু চপ আর নি চপ নিয়ে এলাম একটু চপ আর মুড়ি আমি বাবা মা একটু এনজয় করলাম একটু খেলা দেখছিল বাবা খেলাটা একটু দেখলাম তো যাই হোক সব মিলিয়ে একটু খুব সাধারণভাবেই কাটলো ব্লগে হয়তো এই ব্লগটাকে খুব একটা ইন্টারেস্টিং করতে পারলাম না কারণ বাড়িতে থাকলে আসলে বাড়িতে থেকে এই প্রথম এরকম একটা ব্লগ করলাম কালকে যেহেতু কার্তিক পুজো ছিল ওই জন্য দেখানোর অনেক জিনিস ছিল আজকে মানে এই রান্না বান্না বা আলাদা অ্যাক্টিভিটিস কী করি না করি সেগুলো একটু গুছিয়ে উঠতে একটু মানে সমস্যা হচ্ছে একটু পাজলড হয়ে যাচ্ছি যেহেতু নতুন শুরু করছি কিন্তু চেষ্টা করবো এর পরের ব্লগগুলো যেগুলো বাড়ি থেকে করছি সেগুলোকে একটু ইন্টারেস্টিং করানোর সেগুলোকে একটুখানি ভালো ভালো জিনিসগুলো আমি যেসব অ্যাক্টিভিটিস করি বা আমার বাড়ির যারা যারা আছে সকলকে ইনভলভ করানোর সেটা অবশ্যই চেষ্টা করবো একটু সময় দিলে আমি নিশ্চয়ই করতে পারবো তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর মেমেন্টোস আছে এই আমার এদিকে এদিকে এখন ব্যাক ক্যামেরা করে দেখাতে পারছি না তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা আমার এই মেমেন্টোগুলো দেখতে চাও কিনা এগুলো আমার দলের মেমেন্টো আমার দল 5 বছরের কিন্তু প্রচুর অ্যাচিভমেন্টস আছে আমার নিজের আছে আমার দলের আছে তো সব মিলিয়ে খুব অনেক কিছু রয়েছে আমার তো যেহেতু দলের অফিস ঘর নেই সেই জন্য আমি এগুলোকে নিজের কাছেই রাখার চেষ্টা করি তো আমি জানি একদিন আমার দলের অফিস ঘর হবে একটা রিহার্সাল স্পেস হবে এটা একটা ভীষণ স্বপ্ন আমাদের অনেক বড় একটা স্বপ্ন চেষ্টা করব করার খুব তাড়াহুড়ো আমি চাইছি না কিন্তু একটু একটু করে করে তো বিন্দু বিন্দু করতে করতে তো সিন্ধু হয় তো সেটা আমি অন্তত চেষ্টা করছি যে আমরা সবাই মিলে মানে আমরা চেষ্টা করছি যে দলটাকে একটু বড় করে দেখার বা দলের একটা অফিস নিজস্ব ঘর নিজস্ব রিহার্সাল স্পেস বাড়ির মধ্যে তো সেরকমভাবে সব হয় না কিন্তু যাই হোক এত বছর যখন লড়ে গেছে আরও অনেক বছর লড়ে যাবো যে যাতে ভালো দিন আসে নিশ্চয়ই আসবে আমি জানি তো বাস ব্লগটা এখানেই এন্ড করছি এখন বাজে প্রায় 10টা একটুখানি খেয়ে দিয়ে তারপরে আমি ডিনার করে একদম শুয়ে পড়বো কারণ কাল সকালবেলায় আমার ক্লাস করানো আছে কালকে সকালে শনিবার সকালেই আমার বেসিক্যালি বাড়িতে নিজের ক্লাসটা থাকে নাচের ক্লাস করানোর তো চেষ্টা করবো তোমাদেরকে কিছু ক্লিপিংস দেখানোর কালকে ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে পারে কারণ কালকে আমি একটা জায়গায় যাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি কালকে তোমাদেরকে সকালবেলায় শেয়ার করছি তো আজকের জন্য ব্লগটা এখানে এন্ড করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সবসময় হাসি খুশিতে থাকবে হাসি খুশিতে থাকবে হাসি খুশিতে থাকবে আর নিজেরা ভালো থাকবে আর সকলকে ভালো রাখার চেষ্টা করবে তো চলো টাটা বাই গুড বাই আর হ্যাঁ আমার ব্লগ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল প্রীতা ফ্রি স্পিরিটকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা আর কী কী ভিডিও দেখতে চাও আমি নিশ্চয়ই তোমাদের কাছে সেই ভিডিও নিয়ে চলে আসবো তো এখনের জন্য টাটা বাই বাই গুড নাইট